আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ। ইউক্রেনের 45 এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা নিহত নয়। এরপর জানিয়ে দেব ভারতের উত্তরাখণ্ডে উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় মুসলিম নারীরা। জানিয়ে দেব পরিণতি খারাপ হবে খোমেনির ব্যঙ্গচিত্র ছেপে, এবার ইরানের নিশানায় শার্লি এবদো। এদিকে বিলাবল শাহবাজকে খুন করা হবে হুমকি দিল বেনজির ভুট্টো, হত্যাকারী তেহরিকি তালেবান। এবং জানিয়ে দেব কাশ্মীরে বছরের শুরু থেকেই জঙ্গি হানা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রী রুশকানিমূলক আল আকসা সফরের নিন্দা জানিয়েছে তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের 45 এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা নিহত নয়। পূর্বে ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রাশিয়া। বুধবার অঞ্চলটির অন্তত 45টি এলাকায় রুশ সেনারা একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এতে 9 জন বেসামরিক নাগরিক নিহত এবং 20 জন আহত হয়েছেন। বিবিসি জানায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনতস্ক সহ বেশ কয়েকটি অঞ্চলে বুধবার একযোগে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 45টি এলাকার বিভিন্ন স্থাপনা। কিয়েভের দাবি, হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহত হয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বাখমুত শহরের 60% ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যদিও বরাবরের মতো রুশ প্রতিরক্ষা বিভাগ বলছে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশেও হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। গত সপ্তাহে শহরের একাধিক একটি আবাসিক হোটেলে ক্ষেপণাস্ত্র হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে বলে জানানো হয়। এ ঘটনায় আহত হয়েছিল বেশ কয়েকজন। নতুন এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে রাশিয়া আবারও সেনা সমাবেশের কৌশল নিচ্ছে। এর মাধ্যমে পরবর্তী সময়ে ইউক্রেনে ব্যাপক আকারে হামলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তবে যে কোনো কিছুর বিনিময়ে রাশিয়ার এ পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জেলেনস্কি। যদিও রাশিয়ার পক্ষ থেকে নতুন করে সেনা সমাবেশের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন রুশ ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে শিগগিরই অত্যাধুনিক মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কাজ শুরু করেছে বলেও নিশ্চিত করেন তিনি। অন্যদিকে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার সেনাপ্রধানের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। যুদ্ধজাহাজে নতুন প্রজন্মের জিকরণ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত আছে বলেও জানান পুতিন। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দিতে এ অস্ত্রকে অন্যতম উপায় হিসেবে বিবেচনা করছে রাশিয়া। ভারতের উত্তরাখণ্ডে উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় মুসলিম নারীরা। ভারতের উত্তরাখণ্ডে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজারো মুসলমান। বিক্ষোভকারীদের অধিকাংশই নারী। রাজ্যের হলদায়ানি শহরের বানভুলপরা অঞ্চলের সড়কে বিক্ষোভ করেন তারা। গত 20 ডিসেম্বর উত্তরাখণ্ড হাইকোর্টের এক নির্দেশনায় বলা হয় বানভুলপরার অধিকাংশ অধিবাসী রেলের সম্পত্তিতে দখলদার হিসেবে বসবাস করছেন। বেআইনি দখলদারদের এক সপ্তাহের নোটিশ দিয়ে তুলে দিতে ভারতীয় রেল ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আদালত। স্থানীয় লোকজন জানিয়েছেন দখলদারদের 80% বেশি মুসলমান সম্প্রদায়ের। গত সোমবার বিক্ষোভ মিছিলে অংশ নেন সমাজকর্মী আফ্রিদা আলী। 50,000-এর বেশি মানুষকে রাতারাতি ঘর ছেড়ে দিতে হবে বলে জানান তিনি। আফ্রিদা আলী টেলিফোনে প্রথম আলোকে বলেন এই শীতে তারা কোথায় যাবেন সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা না দিয়েই উঠে যেতে বলা হয়েছে, অথচ বহু দশক ধরে এরা এখানেই বসবাস করছেন। এই অধিকার কর্মী বলেন এখন যাদের বেআইনি দখলদার বলা হচ্ছে তাদের বিদ্যুৎ ও পানি সরবরাহ করছে সরকার, এজন্য তারা নিয়মিত করও দিচ্ছেন। এছাড়াও অঞ্চলের বাসিন্দারা তাদের বাসস্থান রাজ্য সরকারের ভূমি ও রাজস্ব দপ্তরের নথিভুক্ত করেছেন বহু বছর আগেই। হাইকোর্টের দেওয়া উচ্ছেদের আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন স্থানীয় ব্যবসায়ী শরাফত খান। তিনি বলেন স্কুল বা হাসপাতালের মতো সরকারি ভবন এই জমিতেই নির্মাণ করা হয়েছে, সেই জমিকে এখন দখল করা বেআইনি জমি বলে চিহ্নিত করেছেন আদালত। মুসলমান
আপনাদের এই প্রতিবাদে সামিল হয়েছেন উত্তরাখণ্ডের শিখ সম্প্রদায়ের মানুষও। ভারতের শিখ সম্প্রদায়কেও মুসলমানদের মতো ধর্মীয় সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উচ্ছেদ হওয়া পরিবারের আবেদনের শুনানি হবে। অতীতে এ ধরনের পরিস্থিতিতে উচ্ছেদ হওয়া মানুষের জীবন এবং জীবিকার সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালত তাই এখন আফ্রিদা ও শরাফতের একমাত্র শেষ ভরসা। পরিণতি খারাপ হবে খোমেনির ব্যঙ্গচিত্র ছেপে এবার ইরানের নিশানায় শার্লি এবদো। ইরানের সর্বোচ্চ নেতা তথা শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খোমেনির ব্যঙ্গচিত্র ছেপে হুমকির মুখে পড়ল ফরাসি ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো। ইরান সরকারের তরফে বুধবার এ বিষয়ে ফ্রান্সকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তেহরানের সেই সতর্কবার্তার ইঙ্গিত স্পষ্ট, শার্লি এবদো ব্যঙ্গচিত্র প্রকাশে সংযত না হলে পরিণতি খারাপ হবে। গত ডিসেম্বরে ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করে শার্লি সম্প্রতি সেগুলি প্রকাশ করা হয়। সেখানে মুসলিম দুনিয়ার অন্য নেতাদের পাশাপাশি অন্যতম প্রভাবশালী খোমেনির ব্যঙ্গচিত্র ছিল, কিন্তু ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের অভিযোগ ওই ব্যঙ্গচিত্র অবমাননাকর। ইরানের ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোসোকে তলব করে এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে। শার্লি এবদো প্রথম সাড়া ফেলেছিল 2006 এ ডেনমার্কের এক সংবাদপত্রে প্রকাশিত একটি ধর্মীয় ব্যঙ্গচিত্র নিয়ে তোলপাড় চলছিল। শার্লি এবদো সেই ছবিটাই ফের ছাপে, তবে তখন তাদের দপ্তরে হামলা হয়নি। আক্রমণের মুখে তারা পড়েছিল আরো 5 বছর পরে 2009 সালে। মুসলিম জঙ্গি গোষ্ঠীগুলোর লাগাতার হুমকির মাঝেও গটিয়ে যায়নি তারা। 2011-তে আবারও একবার ব্যঙ্গাত্মক প্রচ্ছদ কাহিনী ছাপা হয়। জবাবে কঠোরপন্থী কয়েকজন মুসলমান যুবক বোমা মেরে আগুন লাগিয়েছিলেন শার্লির দপ্তরে। ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে 2015 সালেও ভয়াবহ জঙ্গি আক্রমণের শিকার হয়েছিল শার্লি এবদো। বছর দুয়েক আগে এক পাকিস্তানি যুবক শার্লির দপ্তরের সামনে দুজনকে ছুরির আঘাতে জখম করে। ঘটনাচক্রে সে সময় 2015-এর জঙ্গি হামলার বিচার পর্ব শুরু হয়েছিল। শার্লি এবদো ও ফের সেই ছবি ছেপে তাদের মত প্রকাশের স্বাধীনতার কথা ঘোষণা করে। সব মিলিয়ে ব্যঙ্গচিত্র বিতর্ক নতুন করে নানা বাদ ছিল ফ্রান্সে, তাতে ঘি ঢাললো খোমেনি বিতর্ক। কাশ্মীরে বছরের শুরু থেকেই জঙ্গি হানা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের হিন্দু অধ্যুষিত এলাকায় 4 জন নিহত হওয়ার পরদিনই গতকাল সোমবার এক বিস্ফোরণে এক শিশু প্রাণ হারিয়েছে। উপত্যকার রাজৌরি এলাকায় 24 ঘন্টার মধ্যে এই দুটি ঘটনার পর থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এরই মধ্যে দিয়ে বছরের শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠল অঞ্চলটি। রাজৌরিতে গতকালের বিস্ফোরণে এক শিশু নিহত হওয়ার পাশাপাশি আহত হয় 5 জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়। এর আগে রবিবার সন্ধ্যার দিকে রাজৌরি থেকে 10 কিলোমিটার দক্ষিণে ধাংড়ি নামের একটি গ্রামের পাশাপাশি কয়েকটি বাড়িতে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালায়। ওই সময় গুলিবর্ষণে 4 জন নিহত এবং 9 জন আহত হয়। পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মুকেশ সিংহ বলেন, অস্ত্রধারীরা 3টি বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলায় 2 জন অংশ নিয়েছিল। রাজৌরিতে 5 মৃত্যুর পর প্রতিবাদ বিক্ষোভে নামে স্থানীয় মানুষ উপত্যকার অধিবাসীদের অনেকেই অভিযোগ করে। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা পরিস্থিতি সামলাতে পারছিলেন না। জম্মু কাশ্মীরের আঞ্চলিক প্রধান মনোজ সিনহা জানান, ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার 2009 সালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর রাজ্যকে 2 ভাগে ভাগ করে এবং অঞ্চলটির বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। শান্তি প্রতিষ্ঠার কথা বলে নয়াদিল্লি এ পদক্ষেপ নিলেও উপত্যকায় প্রায় হিন্দু সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী তৎপরতা ঘটেছে। সর্বশেষ সন্ত্রাসী হামলার কেন্দ্র রাজৌরি এলাকাটিও হিন্দু অধ্যুষিত। অন্যদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের জঙ্গি মোকাবেলা কার্যক্রম বেসামরিক মানুষ প্রায়ই হয়রানির শিকার হয়। ধাংড়ি গ্রামের সর্বশেষ সন্ত্রাসী হামলার কাছের একটি এলাকায় গত শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জঙ্গি নিহত হয়। নিরাপত্তা বাহিনী দাবি করে আপার ধাংড়ি গ্রামের কাছাকাছি জম্মু ও কাশ্মীরের উপকণ্ঠে সিদুরা শহরের একটি সন্ত্রাসী হামলা ঠেকাতে গুলিবর্ষণ করেছিল তারা। বিলাবল শাহবাজকে খুন করা হবে হুমকি দিল বেনজির ভুট্টো হত্যাকারী তেহরিকি তালেবান। পাকিস্তানের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী বেনজিরকে 2007 সালের 27 ডিসেম্বরে রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে আত্মঘাতী হামলা চালিয়ে খুন করেছিল টিটিপি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে 1.5 দশক আগে খুন করেছিল তারা। এবার সেই তেহরিকি তালেবান পাকিস্তান গোষ্ঠী সরাসরি বেনজিরের ছেলে তথা পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টোকে খুন করার হুমকি দিল। বিলাবলের পাশাপাশি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও খুন করা হবে বলে জানিয়েছেন কাবুল ঘনিষ্ঠ ওই বিদ্রোহী সংগঠন। গত এপ্রিলে পাকিস্তানের তেহরিকে ইনসাফের নেতা ইমরান খানের সরকারের পতন ঘটিয়ে জোট সরকার গড়ে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ বা PMLL এবং বিলাবলের পাকিস্তান পিপলস পার্টি। ঘটনাচক্রে তারপর থেকেই পাক আফগান সীমান্তে তালেবান বিরোধী তৎপরতা শুরু করে পাক সেনা। গত আগস্টে টিটিপির সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর খাইবার পাখতুয়ানখোয়া এবং উত্তর বালুচিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় নতুন করে অভিযান নেমেছে পাক সেনা। ইসরায়েলি মন্ত্রী রোষকানিমূলক আল আকসা সফরের নিন্দা জানিয়েছে তুরস্ক। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর সফরের নিন্দা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি এটিকে উস্কানিমূলক বলে অবহিত করেছেন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু টেলিফোনে তার ইসরায়েলি প্রতিপক্ষকে এসব কথা বলেছেন, খবর আল জাজিরার। তিনি বলেন, আমরা আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের উস্কানিমূলক পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করি। আল আকসা হল ইসলামের তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের কাছে সবচেয়ে পবিত্র স্থান, যেটির প্রাঙ্গণটিকে টেম্পল মাউন্ট বলে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কার্যালয়